তুমি যার সাথে প্রেমের গল্প করছো কথা উল্টে দিতে পারে তখন তোমার কি হবে তুমি বুঝতে পারছো না আজ থেকে আর কোনোদিন দিন কোনো মেয়ের সাথে কথা বলো না তোমাকে আবারও বলছি তুমি তোবা করো উঠবা উঠার সময় বলবে আস্তা ফেরলা অত বিলাই হে আমি তোবা করছি জীবনে আর কোনো দিন তার সাথে কথা বলবো না ইনশাল্লাহ এই ছেলাই তোমাকে আরও একটা বলে দিচ্ছি তুমি এদিকে খেয়াল করো তো আজকে এখানে তোবা করে উঠেছ গিয়ে রাত্রে ঘুমাতে যাচ্ছ মোবাইলটা লক করে দিয়েছ দেখবা দুই এক মিনিট পরে ধীরে মোবা হাতটা মোবাইলে চলে গেল লকটা খুলেছ রিংও দিচ্ছ এই সময় উঠে ল্যাপটা দূরে ফেলে দিবা দূরে ফেলে দিয়ে একবারে ঘর থেকে বের হয়ে বলবা নহমিন্তর মুখে মারি জালেক এই শয়তান্তর মুখে লাথি মারি আর এই পাটা মাটির উপরে রেখে তুমি এ করবা ঘসবা তোর মুখে মারি তোর মুখে মারি তোর মুখে লাথি মারি জালেক তুমি দু এক মিনিট করো দেখবা তুমি স্বাভাবিক হয়ে গেছো সারারায় তার তোমার কাছে আসবে না তুমি যে তোবা করে গেছো এই জন্য তোমার ঘরে খালি শয়তান এমনভাবে ভিড় লেগেছে তুমি দেখলে অজ্ঞান হয়ে যেত শয়তানের কাজ ইহুদির কাছে নেই শয়তান জানে যে ইহুদি জাহান নামে যাবে শয়তানের কাজ খ্রিস্টানের কাছে নাই ইহুদি শয়তান জানে যে খ্রিস্টান জান্নাতে যাবে শয়তানের কাছে হিন্দুদের কাছে নাই শয়তান জানে যে ওরা জাহান নামে যাবে স্কুল কলেজ থেকে শয়তান চলে এসেছে কেন যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে বসে আছে তখন শয়তান বলছে তাহলে আমি আর কি করব আমি তো এটা করাতাম তো তো ওরাই যখন তখন আমি যাই এখন আমি যাব কোথায় যে বলেছে আর প্রেমের গল্প করব না তোর সাথে তো করছি আমার কাছে ওখানে তোকে আজকে রাত্রে ঠগাবোই ঠগাবো তোকে আমি দেখে ছেড়ে দেবো এই কথা তোমার সাথে বাজি লেগেছে এই বলিস হ্যাঁ তোর সাথে বাজি লেগেছে এই বলিস এই ছেলে তোমার সাথে বাজে লেগেছে ইবলিস যখন ইবলিসকে আল্লাহ বলেন এক আদমকে সিজদা করলি না কেন তখন ইবলিশ বলছে আমি সিজদা করবো মানে আদম মাটির তৈরি আমি আগুনের তৈরি তাকে কেন সিজদা করব তখন আল্লাহ বলছেন সর সর এখান থেকে সর দূর হ তখন ইবলিশ বলছে হ্যাঁ দূর হয়ে যাব তবে আমাকে একটা ক্ষমতা দিতে হবে কি আজীবন বেঁচে থাকবো ঠিক আছে দিলাম আর একটা আদমের ছেলে মেয়েকে দেখে ছেড়ে দেবো কিভাবে জান্নাতে যাই আমি যাব যাবো আর ওরা যাবে জান্নাতে আমি ওদের দেখে ছেড়ে দেবো কিভাবে জান্নাতে যাই তাহলে কথোপকথন মুখামুখি কার সাথে হচ্ছে আল্লাহর সাথে কার ইবলিশের ইবলিশ আল্লাহর সাথে চুক্তি করেছে তোমাকে দেখে ছেড়ে দিয়ে তুমি কেমনে জান্নাতে যাও যার জন্য তুমি তোবা করার সাথে সাথে তোমার ঘরে এসে ঢুকেছে আরেক এক মিনিট দেখো এক মিনিট এদিকে দেখো এদিকে আদম জি ফল খাবেন না যেমন বলেছেন ফল খাবেন না তেমনি ইবলিশ শেষে বলছে আমি ভালো মানুষ আপনি আমার কথা শোনেন আমি উত্তম পরামর্শ দাদা আমি ভালো মানুষ আপনি আমার কথা শোনেন তারপর আর নাই হাওয়া কি করা চাই হাওয়া কি করা যায় তা হাওয়া বলছেন খাও না তো যখন বলছে তো সে তো ভালো মানুষ কি করি আবার চলে এসেছে আরে আমি ভালো মানুষ আমার কথা শোনেন আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না সেই জন্যই কথা বলেছে আপনি খান জান্নাতে থাকবেন আমি খুব ভালো মানুষ আমি কল্যাণ কামনা করি আপনার কল্যাণ কামনা করি তারপর আর নাই। হাওয়া কি করা যায় খান না বলছে তো ভালো মানুষ এইভাবে বলতে বলতে খেয়ে নিয়েছেন যেমন খেয়েছেন তেমনি আল্লাহ বলছেন আমি নিষেধ করলাম যে নিষেধ করলাম যে আমি তখন দুজন মিলে বলছেন হ্যাঁ আমাদের প্রতিপালক তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব। আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা পাপীদের অন্তর্ভুক্ত হব মরা পর্যন্ত দুজনের কথা বলেছেন মরা পর্যন্ত আর সব নিজের ছেলে মেয়েকে বলে গেছেন আপনাকে বলেছেন আপনি কি বলবেন তারা না মিনাল কে কে বলেছেন 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 আমার বাপ আপনার বাপ বলেছেন কে বলেছেন বলেন তো দেখি আদম সালাম বলেছেন অতএব আমাকে আপনাকে বলতে হবে খুব শয়তান ও হলো শয়তান এইবার আপনাকে খালি যদি কথা বলিয়ে দিতে পারে মেয়েটার সাথে বেটা তোবা কোথায় গেল রে তোর এই বেটা তোর তোমা কোথায় গেল ঠিক করেছিস তুই রে ব্যাটা তুই কথা বলেছিস আমি এটা চাচ্ছিলাম বাস থাকে বারাম যাই যার জন্য একবারে লাথি মারবে তুমি তার মুখের উপর তোর মুখে লাথি মারি তোর মুখে লাথি মারি নজুবিল্লাহমিন জালেক নজুবিল্লাহমিন জালে আস্তাক ফিরল অত বিলাই আমি তোবা করলাম আবার এই কথা বলছি কেন আল্লাহ ভরসা দু এক মিনিট বেশি নয় এই ছেলে বস সম্মানিত দিনী ভাই বোন এই দুই তিনটা হাদিস কয়েক মিনিট ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তালান বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাউন্নাকুম তাতাওাক্কালুনা আল্লাহ হাক্ক কলেহি পৃথিবীর মানুষ তোমরা যদি সত্য সত্য আল্লাহর উপরে ভরসা করো লা রোজেক তুম তাহলে তোমাদের রুজি দেওয়া হবে কমায়ির জাক্তায় যেমন পাখিকে রুজি দেওয়া হয় তা একদম খেমাসান তার ও না। সকালে পাখি খালি পেটে আসে বিকালে পাখি ভরা পেটে যায় পাখি কি গতকালকে খাদ্য জমা করে গেছিল তা আজকে সকালে খালি পেটে আসেনি এখন বিকালে কিভাবে যাচ্ছে ভরা পেটে যাচ্ছে আল্লাহর নবী বলছেন তোমরা সত্য সত্য আল্লার উপর ভরসা রাখো পাখিকে যেমন খেতে দেওয়া হয় তোমাকে দেওয়া হবে আবু আর জিয়াল্লা আহ তা বলেন নবী করিম ইম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আমার মতের সত্তর হাজার মানুষ হিসেব ছাড়াই জান্নাতে যাবে তিনটি গুণ আছে যাদের এক লাহেশ তার কোনা যারা ঝাড়ফোঁক করে না দুই অলায় এত তাই যারা অশুভ ফল গ্রহণ করে না কার যে মুখ দেখে আসলাম কাজী হলো না কোন মহিলার যে মুখ দেখলাম এর নাম অশুভ ফল গ্রহণ করা তিন ওয়ালা রফ বেহিমতা যারা আল্লাহর উপরে ভরসা করে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে কোনো হিসাব নিকাশ নাই আর একটা কথা আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেন ওয়া দানি রব্বি আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে আমার উম্মাতের সত্তর হাজার মানুষকে তিনি জান্নাতে দিবেন হিসাব হবে না তারপরে বলছেন মাইকুল্লা আলমিন সাবুন আলফ সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরও সত্তর হাজার সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে